السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. شكرا دشك مندري كاتش دوري এবং দেশে ও দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পর্দা ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। রাব্বুল আলামিন কোরআনে কারীমের 114টি সূরা নাজিল করেছেন, তার মধ্যে একটি সূরা হলো সূরাতুন নাজিয়াত, যা অত্যন্ত প্রসিদ্ধ সূরা। সূরাতুন নাজিয়াতের 37 থেকে নিয়ে আল্লাহ রাব্বি কারীম নাজিল করেন, 37 থেকে নিয়ে 47 পর্যন্ত লম্বা চড়া আলোচনা এখানে এসেছে। আল্লাহ তাআলা বলেন, যারা পথভ্রষ্ট হয়েছে পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, জাহান্নামী তাদের ঠিকানা। পক্ষান্তরে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে সেই ভয় তার হৃদয়ে আছে, হৃদয়ে লালন করে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হলো তাহার ঠিকানা। আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শেখুল হাদিস শেখ মুফতি মোহাম্মদ শব্বির আহমদ, উপাধ্যক্ষ নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা দুটো বিষয় শুনবো, আল্লাহর ভয় ও পার্থিব ইহকাল বা পার্থিব জীবন। দুনিয়ার জীবন তো আসলে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুনিয়ার জীবন আমাদের থাকতেই হবে যতদিন রাব্বুল আলামিন রাখেন। যখন ডাক চলে আসবে তখন দুনিয়ার থেকে চলে যেতে হবে, দুনিয়াতে থাকা যাবে না। তো এই পার্থিব জীবনে আল্লাহ রাব্বি করিমের ভয় যাহার ভিতরে আছে, দেখা যাচ্ছে যে তার জিন্দগি আর যার ভিতরে ভয় নেই তার জিন্দগি দুটো একদম আকাশ জমিন মতো পার্থক্য বোঝা যায়। তো আল্লাহর ভয় যার ভেতরে আছে সে কিন্তু পার্থিব জীবনে, পারিবারিক সামাজিক সব জীবনে কিন্তু শান্তিতে বসবাস করে, এবং পরকালীন জীবন তো তার জন্য শান্তিময় আছেই, কবরের এক জিন্দগি আছে, ময়দানে মাহশারের এক সময় আছে, এবং জান্নাত জাহান্নামের এক জীবন আছে। তো আপনার কাছে আমরা শুনবো যে আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকা উচিত, রাখা উচিত, এবং রাখলে ইহকালীন উপকারগুলো কী, ফায়দাগুলো কী। ইন্নালহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. الحمد لله আজকে আমরা যে বিষয়ের আলোচনা করতে যাচ্ছি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহর ভয় ও ইহকালীন জীবন। তো ইহকালীন জীবন ছাড়া পরকালীন জীবন পাওয়া যাবে না। দুনিয়ায় যে ব্যক্তি আসবে না, যার জন্মগ্রহণ হবে না দুনিয়াতে, সে পরকাল জান্নাত সে পাবে না। আমাদেরকে দুনিয়ার জগত পাড়ি দিয়েই পরকালের জগতে আমাদেরকে পৌঁছতে হবে। দুনিয়ার জিন্দগি যার শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো হবে তার পরকালীন জীবনটাও ভালো হবে। শরীয়তের দৃষ্টিতে যার ইহকাল এই জীবনটা যার ভালো হবে না, তার পরকালের জীবনটাও ভালো হবে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে লেখেন, আদ্দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া এটা আখিরাতের কৃষিক্ষেত্র। যেমন একজন কৃষক গাছ রোপণ করে, একটা আম গাছ, কাঁঠাল গাছ বৃক্ষ রোপণ করে, সেই রোপণ করতে তার হয়তো অল্প কিছু সময় লাগে, কিন্তু তার জীবদ্দশায় দীর্ঘদিন তার ফল ভোগ করে, তার সন্তান যারা তারা ভোগ করে, তার পরবর্তী প্রজন্ম তারাও ভোগ করে। তো তার কষ্টটা অল্প সময়ের, কিন্তু তার ভোগটা দীর্ঘ সময়ের। ঠিক তদরূপ এই পার্থিব জীবন আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা দুনিয়াতে চলতে পারি, তাহলে এই জীবনটাও আমাদের সুখের হবে, শান্তির হবে, আর পরকালীন যে জীবন সেটাও আমাদের সুখের হবে, শান্তি হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন,
يا أيها الناس اتقوا ربكم هي মানুষ সকল ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো ওয়াখশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি এবং তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তার সন্তান পিতার কোনো কাজে আসবে না পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না যদি মানুষ দ্বীনের উপর না থাকে আল্লাহ আর তার রাসূলের হুকুমের উপর না থাকে তাহলে সন্তান পিতার কাজে আসবে না পিতাও তার সন্তানের কোনো কাজে আসবে না তো এই যে বিষয়টা আল্লাহর ভয় এই তাকওয়া আল্লাহর ভয়কে আরবিতে বলা হয় তাকওয়া এই ইত্তাকু এই শব্দটা কোরআনে পাকে 69 বার আল্লাহ তাআলা বলছেন এই ইত্তাকি এক বচনের শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকে 3 বার বলছেন লাআল্লাকুম তাত্তাকুন এই তাত্তাকুন শব্দটা আল্লাহ তাআলা 19 বার বলছেন এই সারাও তাকওয়ার শব্দটা মৌলিকভাবে কোরআনে পাকে 200 বারের বেশি আল্লাহ তাআলা বলছেন এর থেকে আমরা উপলব্ধি করতে পারি বিষয়ের গুরুত্বটা আমরা বুঝতে পারি যে তাকওয়া আল্লাহর ভয় এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর হুকুম পালন করা গুনাহ বর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না কোনো পুলিশ কোনো আর্মি র‍্যাব কোনো বাহিনী কোন আইন কোন ব্যবস্থা তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারবে না তো আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া কি সহজে আমরা এইভাবে বাংলায় বলতে পারি তাকওয়ার শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা ইজতানাব দূরে থাকা আল্লাহর ভয়ে পাপ বর্জন করার নাম হলো মূলত তাকওয়া আল্লাহর ভয়ে কেউ যদি এমনি পাপ থেকে দূরে থাকে তাহলে এটাকে তাকওয়া বলা হবে না সে পাপটা করার তার সুযোগ আছে তার দিল তামান্না করতেছে তার অন্তর চাইতেছে কিন্তু আল্লাহর ভয়ে সে পাপ থেকে বিরত থাকতেছে সেটা কি বলা হবে শরীয়তের পরিভাষায় তাকওয়া যে ব্যক্তি অত্যন্ত সুন্দর চমৎকার আপনি বলছিলেন আমরা তাকওয়া নিয়ে আলোচনা করছিলাম আমরা শুনছিলাম দর্শক মণ্ডলী তাকওয়ার পরিচয় নিয়ে আমাদের মহতারাম শেখুল হাদিস মুফতি শাব্বির আহমদ সাহেব আলোচনা করছিলেন যে তাকওয়া কাকে বলা হয় আত্তাকওয়া হাহুনা আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ভয়কে দিলে জায়গা দেওয়া এবং সব সময়ে আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার মহব্বত অন্তরে স্থাপন করে পথ চলা এর নামই তাকওয়া আমি যখন যেথায় আছি যেখানেই থাকি অন্ধকারে থাকি আলোতে থাকি দিনে থাকি রাত্রে থাকি গোপনে থাকি প্রকাশ্যে থাকি সেখানে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাই আল্লাহ তাআলার ভয় আমার হৃদয়ে আছে আমি সেই অনুযায়ী চলি আত্তাকওয়া হাহুনা এর নামই মূলত তাকওয়া দেখুন যার ভেতরে তাকওয়া আছে তার ভেতরে পরকালীন চিন্তা আছে মওতের ভয় আছে মওতের পরবর্তীকালীন সময় কিভাবে কাটাবো তা নিয়ে ফিকির আছে সে ফিকির যখন থাকবে তখন সে দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা তার থেকে দূরে চলে যাবে অনেক দূরে চলে যাবে দেখুন বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বড় চমৎকার বলেছেন চন্দ গোয়ে বাগে মন বুস্তানে মন ইনা গোয়ে গোরে গোরুস্তানে মন برزبا تسبيح در دل گا اوخر ইচুনে তাসবিহ কাইদার আসর বড় চমৎকার বলেছেন যে আমরা যদি দুনিয়া দুনিয়া করি এই দুনিয়া দ্বারা তো পরকালীন আমি শান্তি পাব না আমি আমার চলনে বলনে কথনে সব সময় ফিকির হলো আমার দুনিয়া দোকান ব্যবসা এই সেই ইত্যাদি নিয়ে যদি আমি ব্যস্ত থাকি তো পরকাল নিয়ে কখন আমি চিন্তা করব কখন তার জন্য আমি আমল করব আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তো আজকে এই আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে প্রশ্ন করবেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে আল্লাহ তাআলার তৌফিকে প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আমার একটা প্রশ্ন বলুন এখান থেকে অনেকে একজন বাবা আছেন বলতেছে যে ওনাকে বাবা কি ধরে বলে যাক ওনার কাছে যায় মহিলারাই ওনার কাছে যায় এটা কি যাওয়াটা কতটুকু যায়
আমরা বুঝতে পেরেছি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। এই বিষয়টি নতুন নয়, অনেক পুরাতন একটি বিষয় যার থেকে আল্লাহ রাব্বে করিমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সব ধরনের কুসংস্কার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। মুফতি সাহেব প্রশ্নটি বুঝতে পেরেছেন আপনি, কাজা বাবা পীর বাবা, পীর বাবা মানে ওখানে এক বাবা আছে ওনাকে পীর বাবা ডাকতে হবে, এবং যেমনটি আমাদের প্রশ্নকারিণী বলেছেন যে ওনার কাছে অনেক মহিলারা যান এবং তার কাছে যেতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা কিছুটা হয়তো বা সামাজিকভাবে থাকতে পারে, তো এই সম্পর্কে আপনার কাছে শুনবো আমরা। আলহামদুলিল্লাহ, এই পীর বাবা বা এই ধরনের কিছু কুসংস্কার রেওয়াজ আমাদের দেশে আছে। এটা সাধারণত যেহেতু মানুষের দিনই এলেম যতটুকু প্রয়োজন ছিল তা না থাকার কারণে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এই কাজটা করে থাকে। তো নিয়ম তো হলো যদি শরীয়তের কোনো মাসালা মাসাইল আমাকে জানতে হয় হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে এটা জেনে নেবেন, নিজে অথবা মাহরাম পুরুষের মাধ্যমে সেটা জেনে নেবেন। আর যদি পিসাব তিনি হক হন ভালো হন তাকে আলেমে দিন হইতে হবে, তার সুন্নত থাকতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে আমল করেন এমন হইতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় পীর বাবা বলতে দেখা যায় অনেকের ফরজে ঠিক নাই, নামাজও নাই রোজাও নাই। ধন্যবাদ। আমরা বলবো যে ধর্ম নিয়ে ব্যবসা করার জন্য ধর্ম সম্পর্কে জানতে হবে, জানতে হবে। যেমন দুনিয়ার যেই কোনো ব্যবসায়ী যিনি করুন না কেন ওই ব্যবসা সম্পর্কে উনি যদি ভালো জানেন তাহলে সেটা করতে পারেন। তো এরা যারা আছে যে পীর বাবা নামে যারা আছে এরা তো ধর্ম সম্পর্কে আসলে জানেই না, যদি জানতো তাহলে তারা এইটা নিয়ে অন্তত মানুষদেরকে পথভ্রষ্ট করতো না। কত বড় গুণা বিষয়টা বুঝতে হবে যে সে নিজেও পথভ্রষ্ট হচ্ছে, গোমরা হচ্ছে, অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করছে এবং মানে গোমরা করছে, তাদেরকে দিন হারা করছে। দেখুন আমাদের মহতারামা যে প্রশ্নটি করেছেন যে মহিলারা সেখানে যান, তা আমার মা বোন যারা আছেন বুঝতে হবে যে পর্দা বিধান ফরজে আইন অর্থাৎ মহিলাদের জন্য, পুরুষদের জন্য পর্দা আছে, সেক্ষেত্রে আমাদের পর্দা পুরোটাই মেনে চলতে হবে। এখানে অনেক জায়গাতে আমরা দেখেছি আমরা শুনেছি যে পীর বাবার কাছে এই ধরনের যায় যেখানে পর্দা সর্দা পর্দার কোনো বালাই নেই, আবার বাবা বলে, হ্যাঁ বাবা বলে বাবার কাছে তো সকল কন্যা সমান, এই ধরনের কুসংস্কার থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং এই অবস্থা থেকেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম সার্বজনীন ধর্ম, ইসলাম ধর্ম মানবতার কথা বলে, মানুষের হক ও হকুকাতের কথা বলে। ইসলাম ধর্মে শুধু মানবতার শান্তির কথা বলে না, তামাম জাহানের তামাম মখলুকাতের শান্তির বিষয়ে নিরাপত্তার বিষয়ে ইসলাম কিন্তু সে বিষয়ে দিক নির্দেশনাকে দেয় এবং কথা বলে। তাই বলে এই নয় যে সীমানার বাহিরে চলে যেতে হবে, মাত্রাতিরিক্ত হদ অতিক্রম করা কোনো কালেই কোনো কাছেই ঠিক নয়। অর্থাৎ আমরা যেমনটি বলি অতীতে ক্ষতি, অতি কোনোটাই ভালো নয়। এই জন্য একটা কথা বুঝতে হবে যে শরীয়তের মাঝে পীর শব্দটি হলো ফার্সি, ফার্সিতে বলা হয় পীর আর আরবিতে বলা হয় শায়খ। আমাদের বাংলাতে আমরা বুঝি মুরব্বি অথবা বুড়ো হয়ে গিয়েছেন যিনি। তো সেক্ষেত্রে পীর যেহেতু ফার্সি শব্দ আমরা পীরকে বুঝি সাধারণত, এই শব্দটা ভালো জায়গাতে কিন্তু অনেকে ব্যবহার করে থাকেন, হক হক্কানিয়াতের উপরে যারা চলেন এবং যার কাছে গিয়ে আমি আমার ধর্মীয় বিষয়ে কিছুটা আমি পরামর্শ চাইতে পারি অথবা পরামর্শ চাইলে সে অনুযায়ী চললে আল্লাহ তাআলার রেজা এবং সন্তুষ্টি পাওয়া যাবে। এবং যিনি শরীয়তের উপরে 100% চলেন আছেন এবং তার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেন শরীয়ত, এই বিষয়টা আমাদের খুব মনে রাখতে হবে। অনেকে এই ধরনের কথা বলেন শরিয়ত তরিকত, অর্থাৎ শরিয়ত বলতে কিছুই মানেন না, ওনারা বলেন যে মারেফত হলে চলবে। আসলে তো শরিয়ত হলো মৌলিক বিষয়, শরিয়তের উপরে চলতে চলতে মারেফত আসবে, মারেফতের উপরে যখন চলবে তখন তরিকত আসবে, তরিকতের উপরে চলবে তখন হাকিকত আসবে। লম্বা চড়া আলোচনা, আসলে এলমে তাসাউফের আলোচনা এগুলো। তো আমার বোনের মাধ্যমে আমরা অনেকগুলো কথা বলার সুযোগ পেয়েছি, ধন্যবাদ আপনাকে।
ইসলাম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার জানার ইচ্ছে ছিল, ওয়ালাইকুম সালাম, আমার জানার ইচ্ছে ছিল ৪৪ নং আয়াতের মাঝখানে তাসলিম এর অর্থ বলবেন কি? এবং তাসহিল এর অর্থ বলবেন কি? আর তাসহিল আর মানুষ দিয়ে দোয়া চায় এবং বলে যে আমরা দিল্লি। ধন্যবাদ, আপনি পরে প্রশ্ন করুন। পরের প্রশ্ন নয়, মানে জানতেন মানুষ দিয়ে দোয়া চায় বলে, আমি এতদিন যাব টিভি দেখি, এতদিন আমার জন্য দোয়া করবেন, এটা না বলে কি দোয়া পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমত একটি সূরার মাঝখানের একটি শব্দের অর্থ জানতে চেয়েছেন, শব্দটা আসলে আমরা পরিষ্কার বুঝতে পারিনি, আপনি বারবারই আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আমরা আসলে তেমনটা বুঝতে পারছি না। যদি যদি অনুবাদ দেখে নিলে, যদি ওনার শব্দটা আমরা বলবো তাসনিম হয়, তো তাসনিম অর্থ হলো জান্নাতের একটা ফোয়ারার নাম, একটা ঝর্ণার নাম হলো তাসনিম। আর যদি তাসবিহ হয় তাহলে তাসবিহ অর্থ হলো তাসবিহ যে আমরা পাঠ করি, গনে গনে পাঠ করি, হলো তাসবিহ। আর যদি তাসহি হয় তাহলে এর অর্থ হলো বিশুদ্ধ, তাসহি করা, বিশুদ্ধ করা। তা আমরা তিনটে বলেছি, এর মধ্যে যদি কোনোটা আপনার প্রশ্নের সাথে মিলে আশা করি আপনি মিলিয়ে নেবেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে দোয়া, মানুষ যে দোয়া চায় এটা না বললে কি দোয়া পাওয়া যাবে না? জি জি, দোয়া পাওয়া যাবে, যেহেতু দোয়ার মাঝে আমরা বলতেছি রব্বানা আতিনা, এক বচনের শব্দ না বহু বচন, হাইয়িনা ওমাইয়িতিনা শাহিদিনা ওয়াগাইবিনা, যে দোয়ার মাঝে বলা হইতেছে যে উপস্থিত আছে তার জন্য, যে উপস্থিত নাই তার জন্য, সকলের জন্য। এই জন্য ইমানদার মূলত দোয়ার উপযুক্ত হইতে হবে। যখন কোনো ব্যক্তি দোয়ার উপযুক্ত হয়, লায়েক হয়, অর্থাৎ ইমানদার হয়, আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করে, তখন সে দোয়া পাওয়ার উপযুক্ত হয়। তখন সে যদি অন্যের কাছে দোয়া নাও চায়, ইমানদারদের দোয়ার অংশ এমনি সে পাবে। হ্যাঁ, এখানে একটি বিষয় আমি আপনার সাথে অ্যাড করতে চাই, যে আমাদের এখানে অনেকেই সরাসরি আমাদের কাছে দোয়া চেয়ে থাকেন যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন, দেখুন, খাস করে দোয়া করবেন। দেখুন, দুটো বিষয়, একটা হলো মানুষের মনের আবেগ, মনের আবেগটাকে মূল্যায়ন শরীয়তে করেছে, এবং মানুষের মনের আবেগটাকে মূল্যায়ন মানুষও দিয়ে থাকেন, মনের আবেগ। কারণ আশক এবং প্রেম যে বিষয়টি আছে, এটা কিন্তু অনেকটাই আবেগের সাথে সম্পর্ক। আর হব্বে মাওলা, আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক তারাই করতে পারেন যাদের মনের আবেগটা বেশি আছে। আমার একটা শের মনে পড়েছে মহতারাম, হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল জেসে হাসিল, বহুত তালেব খোদা মিলতা শিকস্তা দিল নেহে মিলতা। হাকিকত মে ওহি কামিল শিকস্তা দিল, যার ভগ্ন হৃদয় আছে, যে ভগ্ন হৃদয় নিয়ে রব্বে করিমের কাছে নিজের মনের কথাগুলো পেশ করেন, এবং রব্বুল আলামিন তখনই মানুষের দোয়া, আমাদের দোয়া কবুল করে থাকেন, যখন আমরা আমাদের বুজুর্গানি দিনের সুন্দর একটা মেসাল দিয়েছেন আল্লামা শাহ সুলতানুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন যে একটা শিশু দেখা যাচ্ছে যে সে কান্না করছে খাবারের জন্য, এরপরে আশেপাশে পানি টানি যা আছে ফেলে দিয়ে পানির মধ্যে গড়াগড়ি করছে, এরপরে মা যখন দেখেছে আমার শিশুটা পানির মধ্যে গড়াগড়ি করছে, ঠান্ডা লেগে যেতে পারে, মা দৌড়িয়ে এসে তার খাবারের ব্যবস্থা করছেন, তাকে পরিষ্কার করছেন। ঠিক রাব্বুল আলামিনের কাছে মনের আবেগ, মনের অনুভূতি সব কিছুকে জাগ্রত করে বান্দা যখন এভাবে কান্নাকাটি করবে, রাব্বুল আলামিন তখন কিন্তু রহমান করম দান করেন। তো এই হিসেবে দোয়া সকলেই পায়। কেউ যদি আবেগ নিয়ে বড়দের কাছে বা নিজেদের কারো কাছে বা ব্যক্ত করে যে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, এটা শরীয়তের বাহিরে নয়, এটা ভালো দোয়া চাওয়াটা। নিজেরও তখন আমি যখন দোয়া চাচ্ছি, চাওয়ার ভেতরও নিজের মধ্যে কিন্তু একটা বিনয়ী ভাব চলে আসে, অনুভূতি আসে। আল্লামা শাহ শেখ শিহাবুদ্দিন উনি সুন্দর একটি কথা বলেছেন, আমি একবার ওনাকে বলেছিলাম হযরত আমার জন্য একটু দোয়া করবেন, উনি আমাকে শিখিয়ে দিয়েছেন যে বড়দের কাছে দোয়া চাওয়ার জন্য
অন্যরকম একটা নিয়ম আছে সেটা কি হযরত দোয়ার মধ্যে আমাকে একটু স্মরণ রাখলে ভালো হয় তা আমার থেকে বড় যিনি আমি যদি বলি হযরত আমার জন্য একটু দোয়া করবেন তাহলে একটু হুকুমের মতো হয়ে যায় আদেশের মতো হয়ে যায় আর যখন বলি হযরত আপনার কাছে আমার দোয়ার আবেদন দোয়ার দরখাস্ত তাহলে কথা একই হলো বাকিটা খুব আদবের সাথে হলো ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আপনাকে আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম প্রশ্ন করুন একটা লোক যদি আপনি কেমন আছেন জোরে বলতে হবে জোরে বলতে হবে জোরে বলতে হুজুর জি একটা লোক যদি যে আপনি কেমন তা আমি যদি বলি ভালো আছি সেই কথা ধন্যবাদ আপনাকে সম্ভবত আপনি যা জানতে চেয়েছেন আমরা আসলে পুরোপুরি বুঝতে পারিনি তবে যতটুকু বুঝতে পেরেছি আমাদেরকে একে অপরে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন তাহলে আমরা বলি ভালো আছে তো এতে করে কোনো সমস্যা আছে কিনা নিয়ম হলো যে বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে হালতেই রাখেন যে অবস্থায় রাখেন আল্লাহ তাআলা প্রশংসা করা যে আমি বলবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা এরপরে যদি আমার কোনো অভিযোগ থাকে কোনো অসুবিধা থাকে আমি সেটা পরে বলবো নিয়মতান্ত্রিকভাবে হ্যাঁ হ্যাঁ মানে সাথে ইসলামিক যে পরিভাষাগুলো আছে এগুলো বললে ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন এতে করে আল্লাহ তাআলা প্রশংসা হয়ে যাচ্ছে সাক্ষাৎ হলে সালাম দেওয়া কেউ হালত জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলা কুল্লি হাল সর্বঅবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি আসলে যেই দুরুদগুলো হাদিসে পাকে আছে সেগুলো পড়াটাই শ্রেয় সেগুলো পড়াই উত্তম আসসালাতু আলা রাসূলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নবীগিল্লা বিভিন্ন দুরুদ হাদিসে আছে তো আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাধারণত এটা যখন মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে থাকবে তখন আল্লাহর রাসূলকে আহ্বান করে ডাক দিয়ে এভাবে বলাই নিয়ম কিন্তু দূর থেকে এভাবে না বলাটাই আদব দরুদ শরীফ তো অনেকগুলো আছে যত দুরুদ আছে আমরা পড়ব যে কোনো সময় আপনি পড়তে পারবেন দরুদ শরীফ যখন আমরা ঘরে থাকব যখন আমরা কি বলে আমাদের মা বোন যারা আছেন রান্নাবান্নার কাজে আপনারা ব্যস্ত থাকেন সেক্ষেত্রে দুনিয়াবি কথা না বলে যদি আমি দরুদ পড়ি অনেক ফজিলত পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি তিনটা প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্ন হয়েছে আমাদের নাক বুক হাতের তালু এগুলো চুলকাইলে নাকি মানে বিপদ আসে প্রথম প্রশ্ন হয়েছে এটা আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে আমার মানে লাভ ম্যারেজ তা আমার ফ্যামিলি থেকে এখনো পর্যন্ত জানে না তা আমার হাজবেন্ডে কাঁচা কাঁচা ব্যবসা করে আর কাঁচা মালের ব্যবসা করে তো উনি আমাকে অনেক সময় অনেক সদাই দেয় সদাই দিলে আমি এগুলো ফ্যামিলিতে আনি মানে বাসার বাজার করি আমি কিন্তু আমি যখন আম্মু টাকা দেয় বাজার করার জন্য আমার হাজবেন্ড যখন আমাকে বাজারটা দেয় বাজারের টাকাটুকু আমি রাখি দিই ওটা কি মানে চুরি হবে আরেকটি প্রশ্ন
আরেকটি প্রশ্ন অ্যাকচুয়ালি ভুলে গেছি। ভুলে গিয়েছেন, আফাতুল ইলমান নিসিয়ান, ভুলে যাওয়াটা স্বাভাবিক। মহতারাম দুটো প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন? জি জি, আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার ভাষী। তো প্রথম যে কথাটা, হাত পা চুলকাইলে বা নখ চুলকাইলে, এই সমস্ত এটা ইসলাম ধর্মের বিষয় না, কুসংস্কার। এটা কুসংস্কার, এটা অন্য বা হিন্দু ধর্মে বিশেষ করে তাদের এরকম বিশ্বাস থাকে, আমাদের ধর্মে এই সমস্ত কোনো বিষয় না। আমরা তাকদীরে বিশ্বাস করি। আর বাজারের যে বিষয়টা, এখন আপনাকে আপনার স্বামী উনি বাজারে টাকা দিতেছে, কিন্তু সংসারে এই টাকাটা আপনার লাগতেছে না, এটা সংসার থেকে আপনি টাকাটা পাইতেছেন, এখন এই টাকাটা আপনি রাখলে এটা, এখন এটা আপনার স্বামীকে যদি আপনি জানান যে আমি তো বিকল্প পাইতেছি, তোমারটাকে আমি রাখতে পারবো কিনা, জমাইতে পারবো কিনা, এটা ছিল সব থেকে নিরাপদ। মহতারাম, এখানে আমরা যদি একটু ওনার যে প্রশ্ন করেছেন, প্রশ্ন থেকে একটু সামনের থেকে যদি আমরা আলোচনা করি, লাভ ম্যারেজের কথা উনি বলেছেন এবং বলছেন যে পরিবার জানে না, কিন্তু এখন আপনি যেখানে প্রশ্ন করছেন সারা দুনিয়া জানছে, হয়তো পরিবারও জানবে, একটি বিষয়। তাহলে এক নম্বর। দ্বিতীয় বিষয় হলো, আপনি যদি শরীয়তের নিয়ম তান্ত্রিকতা মেনে, শর্ত শারায়েত মেনে, সকল কিছু মেনে আপনি বিবাহ করে থাকেন, সারা আন্তবিবাহ হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে মুফতিয়ানে কেরামের অনেক লম্বা চড়া আলোচনা আছে, লা নিকাহা ইল্লা বি ওলিয়্যি, ওলির অনুমতি ছাড়া বিবাহ জায়েজ নাই। পরবর্তীতে কিন্তু যদি আকেল বালেক বা দুজনই হয়, সেক্ষেত্রে ইমাম আহনাফের মাজহাব অনুযায়ী যে এতটুকু তা অনুমতি আছে যে বালেগা হলে আকেল হলে ওনারা নিজেরা বিবাহ শাদী করতে পারবেন, তবে বিবাহের যে নিয়ম পদ্ধতিগুলো আছে, শর্ত সারায়েত আছে, সব কিছুকে হান্ড্রেড উপস্থিতিতে এগুলোকে লাগবে, এগুলো যদি হয়ে থাকে, যদি ঠিক মতে হয়ে থাকে, পালন করে থাকেন, তাহলে তো ঠিক আছে। এখন হলো দ্বিতীয় বিষয় আসি। দ্বিতীয় বিষয় হলো, আপনি বলছেন যে পরিবার জানে না, তাহলে আপনি হাদিসের একটা অংশের উপরে বিবাহ শাদী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে একটা বিধান, এর উপরে শরআন আপনি আমল করছেন। দ্বিতীয়ত আউলিম ওলাও বিশাত, যে অলিমা করো, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে ওলাও বিশাত, অলিমা করো, অলিমা মানে হলো জানিয়ে মানুষদেরকে, সন্দর্কের অনুষ্ঠান করে সেখানে ভালো খাবার দাবারের ব্যবস্থা করে মানুষদেরকে জানানো, এটাও কিন্তু হাদিসের মধ্যে আছে। যদি যার যতটুকু সাধ্য অতটুকু তিনি অনুষ্ঠান করবেন, মানুষদেরকে জানাবেন, কথাবার্তা বলবেন ইত্যাদি, সেটা আপনি করছেন না। তাহলে আপনি যেমনটি বলছেন, এটা হলো দ্বিতীয় বিষয়, এটার উপরে যেভাবে হোক বিবাহ যদি সরান হয়ে যায় পরিবারকে জানানো। তৃতীয়টা হলো যে ওনারা আসলে গোপন রাখতে গিয়ে এগুলো করছেন, যে টাকা পয়সা দিচ্ছে, স্বামী বাজার দিচ্ছেন, পরিবারকে বলছেন না এসে। আমরা বলবো যে একটা সময় তো পরিবার জানবে, হ্যাঁ, তো পরিবার জানলে কষ্ট পাবেন, এই জন্য বিষয়টি আলোচনা করে সমাধানের মধ্যে চলে আসায় মানুষ। স্বামী স্ত্রীর মধ্যে কাজাসাদিন ওয়াহেদা, যেন একটা দেহ, একটা দেহ, সেক্ষেত্রে একে অপরের টাকা পয়সা, যদি স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সব কিছুকে হেফাজত করা, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর তার বরণ পোষণ ইত্যাদি সকল কিছুকে রক্ষা করা, সকল কিছু দেওয়া, সেক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো ধরনের কি বলে সম্পর্ক খুব ভালো থাকে, কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, সেক্ষেত্রে তো আমরা বলবো যে টাকা পয়সা আপনি জমাতে পারেন, পরিবারের কাজে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দর্শক মণ্ডলী আপনারা করেছেন। আমাদের মুফতি শেখ মোহাম্মদ শিহার শব্বির আহমদ আল মুয়াক্কার, আপনাকেও ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আল্লাহর ভয় নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, যে প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি, এবং সর্বশেষ আমার এক বোন প্রশ্ন করেছেন, নিশ্চয়ই ওনার ভেতরে আল্লাহ তাআলার ভয় অনুপ্রবেশ করেছে, যার কারণে নিজেদের গুনার কথাগুলো অথবা যদি কোনো গুণা হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা হলো এই অনুষ্ঠানের সফলতা, আমি বলবো কামিয়াবি এখানেই, যে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারছি যেটা আগে আমাদের ছিল না। আলহামদুলিল্লাহ, অনেক দর্শক আমাদের কাছে বলে থাকেন যে আগে আমরা অনেক কিছু জানতাম না, বুঝতাম না, অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো জানছি, বুঝছি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন,
পরিশেষে যে কথাটি বলবো যে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলে যত বেশি থাকবে তত কল্যাণ ইহকালীন এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আজকের নয় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا كريم يا رحيم كريما ببخش ابر حالما كريما ببخش ابر حالما كهستم اسير كمند هوا نداري مغير زتو فرياد رس توي عاصيارا خطا بخشو بس نگاه دار مارا راه خطا خطا در گزارو ثوابم نما یا کریم مولای کریم گنار شگر امرا حبو دبو خاتچه مولای کریم گنا گلو کے شکر کوری اپنار شاہی در واری حد تولی چھی জীবনে কোথায় কোন গুনাহ করেছি আমাদের জানা নাই আল্লাহ ওগো করিম আপনি তো সব জানেন আল্লাহ কিরামান কাতিবিন সব লিখে রেখেছেন মেহরবানি করে আমাদের গুনাহগুলোকে maaf করে দিয়ে সওয়াব দ্বারা আপনি বদল করে দেন আমিন মাওলানা করিম আমাদের নেক আমলের পাল্লাকে আপনি ভারী করে দেন আমিন আল্লাহ গুনার পাল্লাকে একেবারে আপনি হালকা করে দেন আমিন আল্লাহ আপনার ভয় আমাদের হৃদয়ের মধ্যে আপনি স্থান করে দেন মাওলানা করিম ইহকালীন পরকালীন শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন আমিন মাওলানা করিম যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন যারা পরকালে চলে গিয়েছেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন মাওলানা করিম বসুন্ধরা চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ মাওলানা করিম বাবার দিক থেকে মার দিক থেকে শ্বশুর শ্বশুরের দিক থেকে আত্মীয় স্বজনের দিক থেকে যারা কবরবাসী হয়েছেন এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন যারা এই কবরবাসী হয়েছেন মেহরবানি করে তাদেরকে আপনি maaf করে দেন আমিন মাওলানা করিম মা বাবা যখন বেঁচে ছিলেন কদর করতে পারিনি মন ভরে খেদমত করতে পারিনি আল্লাহ আল্লাহ মন ভরে মা ডাকতে পারিনি মন ভরে বাবা ডাকতে পারিনি এখন মনে চাচ্ছে মা মা বলে ডাকি বাবা বলে ডাকি আমাদের সন্তানেরা যখন আমাদেরকে মা বাবা বলে ডাকে নিজের বাবা মায়ের কথা মনে পড়ে ওগো করিম আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদেরকে কবরে আল্লাহ শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন আমিন তমাম আযাবগুলোকে মেহরবানি করে আপনি বন্ধ করে দেন আমিন আল্লাহ তমাম শান্তির ফয়সালা করে দেন আমিন জান্নাতি জিন্দেগি দান করেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন আমিন আল্লাহ কবরের আযাবগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দেন আমিন আমিন মাওলানা করিম আল্লাহ যেখানে বসে হাত তুলেছে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয়োজকবৃন্দ যারা আছেন মাওলানা করিম যারা যুক্ত আছে আমরা সহ আল্লাহ দেশে দেশের বাহিরে যারা যেখানে আছেন অনুষ্ঠানকে মহব্বত করেন ভালোবাসেন মেহরবানি করে আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে দেখা শোনা আলোচনা করার মধ্যে ইখলাস দান করেন আমিন তমাম রিয়া থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন অনেক দর্শক আছেন অসুস্থতার কারণে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না
মাওলাই করিম মেহরবানি করে শিফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন আমিন মাওলাই করিম অনেক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আছেন আল্লাহ মাওলাই করিম আল্লাহ অনেকে জ্বরে আক্রান্ত হয়ে আছেন শিশু বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে আছে আল্লাহ মেহরবানি করে শেফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন আমিন আল্লাহ আমরা বড় মানুষ সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না অপরের কাছে বললে কিছুটা হালকা হয় ওই ছোট্ট শিশু কার কাছে বলবে বলার মতো ভাষা নেই বলার মতো তার বয়স হয়নি ওগো করিম আপনি তো ভালো জানেন মেহরবানি করে তাদের রোগগুলোকে আপনি দূর করে দেন আমিন আমিন কার ভেতরে কি রোগ আছে আল্লাহ কঠিন থেকে নিয়ে সহজ তমাম রোগগুলোকে মেহরবানি করে আপনি দূর করে দেন আমিন আমাদের দেশের উপর খায়র বরকত দ্বারা ভরপুর করে দেন আমিন আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে আসমানি জমিনি বালা থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন আমিন মাওলাই করিম আমাদেরকে নেক হায়াত দান করেন اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفنيهم بما شئت فالله خير حافظا وهو أرحم الراحمين الله الله اللهم ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين